আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে ঈদের চাঁদ রাত, ঈদের আগের দিন। তো এই তো গরু দেখতে আসলাম। গরু এটা হচ্ছে আমাদের মাঝে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গরু, কোরবানের গরু। আর বাদ বাকি হচ্ছে ফ্ল্যাটে, বাড়িতে আর বাকি যারা আছে তাদের। এত গরু রাখা হয়েছে, গরু আর ছাগল দেখেন, একেবারে গোয়াল ঘর হয়ে গেছে। মানে অনেকগুলা, প্রায় 16-17টার মতো গরু ছিল। তো পুরো গ্যারেজ ভর্তি শুধু গরু আর গরু। মানে দেখে মনে হয়েছে যেটা একটা ছোটোখাটো হাট। তো এই তো আম্মু, ভাইয়ের বউ, আমি, আমার ছেলে দেখতে আসছে গরুগুলা, আর ছাগল আছে কিছু। তাই তো কেউ কেউ খাবার দিচ্ছে গরুকে, সেবা করতেছে, ঈদের গরু বলে কথা। আমার ছেলে আবার ছাগলের জন্য পাগল, তো ছাগল দেখতে ওকে বললাম যে আসো দেখো, এটা আমাদের না। ওকে তো বোঝানো যেতেছিল না যেটা আমাদের ছাগল না, আমরা কিনি নাই। ও বলতেছিল কেনার জন্য। তো এগুলো সামলানোটা খুবই টাফ, এই জন্য আর এটা কেনা কেনা হয় নাই। তো ওকে বলতেছে তুমি এটাকেই আদর করো, তো আদর করতেছিল, দেখতেছিল। আরও আছে ছাগল, আরও অনেকগুলো আছে আসে। গরু ভয় পায়, আসলে বড় তো, ওটা সামনে যেতে ভয় পায়। এই যে আমাদের গরুটাকে দাঁড় করানো হয়েছে অনেক কষ্টে, ও বসেছিল এই যে আরেকটা পাশ থেকে সে গুতা দিতেছে। দেখেন কি অবস্থা, ওদের মতো ঝগড়া লাগে মানুষের মতো। তো এটা তারপরে তো দেখানোর জন্য তো আমি একটু ভিডিও করে নিলাম, তখন বসেই ছিল। তো আলহামদুলিল্লাহ ভালোই, যেটা হচ্ছে আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই, সেটাকে মেনে নিতেই হবে সবার। যে যেরকমই দেখ, যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো এই তো ছাগল আরও কিছু দেখতে ছেলেকে নিয়ে বলতেছে এগুলোকেও একটু মাথায় হাত বুলে দাও, আদর করে দাও। তো তো হাত দিতেও ভয় পেতেছে, মানে দিবে কি দিবে না। কিন্তু ছাগলের জন্য সে ভীষণ মানে এক্সাইটেড ছিল যে ছাগল একটা কিনবে, সে তার সাথে রাখবে, এটাকে আসলে জবাই দেওয়া হবে কোরবানি করার জন্য, এটা বুঝে না এখনও। তো বলতেছে যেটার গায়ে হাত বুলায় দাও, হাত বুলায় দাও, সে তো বুঝে না। তো একটু দিছে বলার পরেও, তো এই তো আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল, তারপরেও যেহেতু একটা কোরবানির ঈদ এত বড়, আবার এক বছর পরে আসবে, তো ছেলেকে নিয়ে কষ্ট করে নিচে নামছে, নেমে এটা দেখাচ্ছে আর কি যে দেখো। আসলে ও তো কিছুই বুঝতেছে না, এতটা অসুস্থ ছিল। তো দেখে টেকে এসে মেহেদি লাগাচ্ছিলাম হাতে, আমার লক্ষ্মী ভাইয়ের বউ, অনেক গুলি একটা মেয়ে, ও আমাকে লাগাই দিচ্ছিল। প্রত্যেকবার ওরে দিয়েই লাগাই, ও পারে মাশাল্লাহ। তো এ তো খুব সুন্দর করে মেহেদি দেয় ওরে, মানে মেহেদি দিতে আমার খুব ভালো লাগে, আর ও দিতে পারে মানে খুবই ভালো লাগে আর কি। যাই হোক, ওকে অনেক ধন্যবাদ, প্রত্যেকবারই ও মেহেদি লাগাই দেয় বললেই, কষ্ট করে হলেও। তো ওই তো মেহেদি, বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম রাত্রেবেলা। এটা হচ্ছে চামড়াত। তারপরে হচ্ছে পরের দিন যে গরুটা দেখেছিলাম সেটাকে কেটে কুটে একেবারে শেষ, কোরবানি দেওয়া, রান্না বসাই দিয়েছি। রান্নাটা আসলে একটু বেশি করে রান্না বসাই, প্রথম রান্নাটা নাকি অনেক মজা হয়, টেস্ট হয় সবাই বলে। এই জন্য একটা বড় পাতিলে মাংসগুলো মেখে চুলাতে বসাই দিছি, এই মাংসটা নাকি অনেক টেস্ট হয় সবাই বলে আর কি। তো কে কীভাবে রান্না করেন জানাবেন। এ তো একটা এখানে একটা ওই দুইটা দুই জায়গায় বসাচ্ছি। এ তো ফ্রি হয়ে আবার মেহেদি লাগাইলাম, কেমন হচ্ছে বলবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।